আজকের আমি আমার চ্যানেল অ্যাপেক্স অনলাইন সমাধানে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের আপনাদের দেখাবো আপনার ভোটার কার্ড যদি হারিয়ে যায় বা ভেঙে যায় বা পুড়ে যায় তাহলে নতুন ডিজিটাল ভোটার কার্ড কিভাবে পাবেন তার আবেদনের পদ্ধতি। এই আবেদন পদ্ধতি আপনি আপনার মোবাইল বা কম্পিউটার থেকে করতে পারবেন। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক আর শেয়ার করবেন, আর যদি ভোটার কার্ড সম্পর্কে কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যে কোনো একটি ব্রাউজার নিয়ে নেওয়ার পরে একটি নিউ ট্যাব নিয়ে এখানে লিখুন nvsp.in, লেখার পরে ওপেন করুন। করার পরে এখানে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল হোম পেজটি চলে এসেছে। এখানে অনেকগুলি অপশান আছে, এর মধ্যে আমি এই যে ফর্মস লেখা আছে এই ফর্মস এই অপশানটির উপরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এই ইউজার নেম আর পাসওয়ার্ডটি কোথায় পাবেন? এই ইউজার নেম আর পাসওয়ার্ডটি আগে থেকে আপনাকে রেজিস্ট্রেশন করে রাখতে হবে। এই যে নিচে গ্রিন কালিতে এই যে লেখা আছে দেখুন, ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট রেজিস্টার অ্যাজ এ নিউ ইউজার, সেই ক্ষেত্রে আপনাকে এই অপশানটির উপর ক্লিক করলে একটি রেজিস্ট্রেশন করার জন্য পেজ আসবে। সেই পেজে আপনাকে রেজিস্ট্রেশন করলে তবেই আপনি ইউজার নেম পাসওয়ার্ড পাবেন। আমার যেহেতু আগে থেকে ইউজার নেম পাসওয়ার্ড আছে তাই আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এখন লগ ইন করে আপনাদের এই ফর্ম ফিল আপটি দেখিয়ে দিচ্ছি। পরের ভিডিওতে রেজিস্ট্রেশন পদ্ধতি দেখিয়ে দেব। প্রথমে আমি ইউজার নেমটি দেব, তারপরে পাসওয়ার্ডটি দেব, এবারে এই যে ক্যাপচা কোডটি দেখা যাচ্ছে এই ক্যাপচা কোডটি দেব, এবারে লগ ইন করে দেব। দেওয়ার পরে আমার হোম পেজটি আবার চলে এসেছে এবং লগ ইন হয়ে গিয়েছে। এবারে আবার এই যে ফর্মস অপশানটি আছে এই ফর্মস অপশানটির উপরে আমি আবার ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে বাম দিকে অনেকগুলি ফর্ম এসেছে। এই ফর্মগুলির মধ্যে থেকে আমি ফর্ম 8, এই যে অপশানটি আছে এই ফর্ম 8, এই অপশানটির উপরে ক্লিক করব। আগে ফর্ম 1 ছিল ডুপ্লিকেট ভোটার কার্ডের জন্য, এখন সেই ফর্ম 1টি আর নেই, এখন ফর্ম 8 হয়ে গিয়েছে, তা আমি ফর্ম 8 এর উপরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে দুটি অপশান এসেছে, একটি হচ্ছে সেলফ আর একটি হচ্ছে ফ্যামিলি। যদি আমি এই যে আমার রেজিস্ট্রেশনের মধ্যে আমি আমার নিজের ভোটার কার্ডের অ্যাপ্লাই করতে চাই তাহলে আমি সেলফ রেখে নেক্সট করব, আর যদি আমি আমার ফ্যামিলির যদি অন্য কারোর কোনো রিলেটিভের করতে চাই, বাবা মা ভাই বোন বা আত্মীয় স্বজন যদি কারোর করতে চাই, সেই ক্ষেত্রে আমি ফ্যামিলি অপশানটির উপরে ক্লিক করব। করার পরে তার ভোটার কার্ড নাম্বারটি এখানে দেব, দেওয়ার পরে আমি নেক্সট করে দেব। নেক্সট করার পরে এখানে আমার ফর্ম 8-এর ফর্মটি সম্পূর্ণ চলে এসেছে। এবারে এখানে অনেকগুলি ল্যাঙ্গুয়েজ আছে, আপনি যে ল্যাঙ্গুয়েজে ফর্মটি অ্যাপ্লাই করতে চান সেই ল্যাঙ্গুয়েজটি আপনি সিলেক্ট করে নেবেন। আমি যেমন ইংলিশে করতে চাই তাই আমি ইংলিশ সিলেক্ট করে নিলাম। এবারে আই সাবমিট অ্যাপ্লিকেশান ফর, এই অপশানের মধ্যে 4টি অপশান এসেছে। এই 4টি অপশান হলো, প্রথমে যেমন শিফটিং অফ রেসিডেন্স, যদি কেউ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে চায় সেই ক্ষেত্রে শিফটিং অপশানটির উপরে ক্লিক করতে হবে। এরপরে কারেকশান অফ এন্ট্রিসিন এক্সিস্টিং ইলেকটোরাল রোল, এই অপশানটির উপরে ক্লিক করলে আপনি যদি সংশোধন করতে চান ভোটার কার্ড সেই ক্ষেত্রে এই অপশানটির উপরে ক্লিক করতে হবে। এরপরে দেখুন 4 নম্বর অপশানটি, রিকোয়েস্ট ফর মার্কিং অ্যাজ পার্সন উইথ ডিসেবিলিটি, যদি ভোটার কার্ডে কেউ শারীরিকভাবে অক্ষম অপশানটি আনতে চায় সেই ক্ষেত্রে রিকোয়েস্ট ফর মার্কিং অ্যাজ পার্সন উইথ ডিসেবিলিটি এই অপশানটির উপরে ক্লিক করতে হবে। এবারে দেখুন আমি যে ফর্মটি ফিল আপ করা দেখাচ্ছি সেটা হলো ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশান, কোনো কারেকশান ছাড়া আপনি আপনার ভোটার কার্ডটি নতুনভাবে পেতে পারেন, এই অপশানটির উপরে তার জন্য ক্লিক করতে হবে। এবারে দেখুন নিচে আপনার সম্পূর্ণ ডিটেলস চলে এসেছে, আপনার নাম, আপনার বাবার নাম, এবারে আপনি আধার কার্ড নাম্বারটি এখানে এন্ট্রি করে দিতে পারেন, এরপর এখানে আপনার মোবাইল নাম্বারটি এন্ট্রি করতে পারেন, এবারে আপনার ইমেল আইডিটিও এন্ট্রি করতে পারেন। এবারে দেখুন
ইস্যু নিউ এপিক এই অপশানটির মধ্যে এখানে তিনটি অপশান এসেছে। এই তিনটি অপশানগুলির মধ্যে আপনি আপনার প্রয়োজনীয় যে অপশানটি লাগবে সেই অপশানটির উপরে ক্লিক করে সেই অপশানটি সিলেক্ট করে নেবেন। প্রথমে যে অপশানটি দেখুন এটা হলো লস্ট। এই লস্ট অপশানটির উপরে আপনি যদি ক্লিক করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এখানে একটি এফআইআর কপি কিন্তু আপনার আপলোড করতে হবে। হারিয়ে যদি যায় সেই অনুযায়ী আপনাকে থানা থেকে একটা এফআইআর কপি তৈরি করতে হবে, সেই এফআইআর কপিটা আপনি এখানে আপলোড করবেন, চুজ ফাইল করবেন, করার পরে এখানে আপলোড করে দেবেন। এবারে দ্বিতীয় অপশানটি দেখুন। দ্বিতীয় অপশানটি হলো ডিস্ট্রয়েড ডিউ টু রিজন বিয়ন্ড কন্ট্রোল লাইক ফ্লাডস, ফায়ার, আদার ন্যাচারাল ডিজাস্টার এটসেট্রা। আপনার যদি কোনো বন্যা বা আগুনে পুড়ে যাওয়া বা কোনো প্রাকৃতিক দুর্যোগে যদি কার্ডটি নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি এই অপশানটি সিলেক্ট করতে পারেন। এরপরে আছে দেখুন মিউটিলেটেড। মিউটিলেটেড মানে আপনার যদি ভোটার কার্ডটি ভেঙে যায় বা বিকৃত হয়ে যায় বা রং নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি মিউটিলেটেড অপশানটি কিন্তু ক্লিক করতে পারেন। তবে যাই করুন আপনার কিন্তু একটি এফআইআর কপি করতেই হবে, যেটা আপনি আপনার নিকটবর্তী থানাতে গিয়ে এফআইআর করবেন এবং এফআইআর কপিটি তুলে নেবেন। এবারে প্লেস এই যে অপশানটি দেখছেন এই ব্ল্যাঙ্ক ঘরটিতে আপনার বসবাসের ঠিকানাটি এখানে লিখে দিন। এরপরে ক্যাপচা কোডটি এখানে এন্ট্রি করে দিন। এবারে প্রিভিউ করুন। প্রিভিউ করার সাথে সাথে এখানে আপনি যে ফর্মটি ফিল আপ করলেন ফর্মটি সম্পূর্ণ ফিল আপ হওয়ার পরে চলে এসেছে। এবারে এই যে উপরে প্রিন্ট অপশানটি দেখতে পাচ্ছেন এই প্রিন্ট অপশানটির উপরে ক্লিক করবেন। নিচে এই প্রিন্ট অপশানটিতে ক্লিক করুন, করে আপনার ফর্মটি প্রিন্ট করে নিন। এবারে স্ক্রল করে একেবারে নিচে চলে আসুন। আসার পরে ডান দিকে এই যে সাবমিট অপশানটি দেখছেন এই সাবমিট অপশানটির উপরে ক্লিক করবেন। আপনার ফর্মটি সম্পূর্ণ ফিল আপ হয়ে গেল। এখানে আপনার রেফারেন্স আইডি নাম্বার চলে এসেছে। এই রেফারেন্স আইডি নাম্বারটি কিন্তু আপনি একটি কাগজে কিন্তু লিখে রাখবেন, পরে এই রেফারেন্স আইডি নাম্বার দিয়ে আপনার স্ট্যাটাস চেক করতে হবে। এখন আপনি একটু স্ট্যাটাসটি চেক করে দেখে নিন। এই যে ব্লু ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালারের এই যে ট্রাক স্ট্যাটাস বলে এই অপশানটি আছে এই ট্রাক স্ট্যাটাস অপশানটির উপরে ক্লিক করুন। এবারে এখান থেকে আপনি আপনার স্টেটটি সিলেক্ট করুন, আমি যেমন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। এবারে ওই রেফারেন্স আইডিটি এখানে এন্ট্রি করুন, করার পরে ট্রাক স্ট্যাটাস এই অপশানটির উপরে ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে গ্রিন কালারের সাবমিট অপশান এসেছে এবং সবেমাত্র সাবমিট হয়েছে, এখনও কিন্তু অ্যাকসেপ্ট বা রিজেক্ট কোনো কিছুই হয়নি। বন্ধুরা এছাড়া আপনি যদি পরে স্ট্যাটাস দেখতে চান তাহলে এইভাবে লগ ইন করবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। লগ ইন করার পরে নিচে এই দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই যে অপশানটি আছে এই অপশানটির উপরে ক্লিক করবেন। করার পরে একইভাবে স্টেটটি আপনি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে রেফারেন্স আইডিটি দেবেন, দেওয়ার পরে ট্র্যাক স্ট্যাটাস এই অপশানটির উপরে ক্লিক করবেন। স্ট্যাটাসটি চলে এসেছে, সাবমিট হয়েছে কিন্তু এখন অ্যাকসেপ্ট বা রিজেক্ট হয়নি। আপনার অ্যাকসেপ্ট হয়ে গেলে এই ভোটার কার্ডটি কিন্তু আপনার বাড়িতে বাই পোস্ট চলে আসবে, পোস্টম্যান আপনার বাড়িতে দিয়ে যাবে। তাহলে বন্ধুরা এই পদ্ধতিতে আপনারা আবেদন করলে আপনাদের হারিয়ে যাওয়া, ভেঙে যাওয়া, পুড়ে যাওয়া ভোটার কার্ডটি ডিজিটাল ভোটার কার্ড হিসাবে আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা আজকের এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে।